মামনি আর ড্যাডের 12th অফ অ্যানিভার্সারি ওকে সিনারা তো ছিল না তাই ভাবলাম একটু ভেজিটেবল চকলেট দেখো আমি আর ড্যাড বেরিয়ে পড়েছি এই বাজারে উদ্দেশ্যে গাড়ি পিছনে আসতে চাইছে না গুড মর্নিং হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমি রিকাপ্রেজ তোমরা এক্স রেডিয়াস ক্যালডি আর একটা শীতের সকালের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি ফুল প্যাক আপ হয়ে আছি কারণ যে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে রোদ তো উঠেছেই রোদ উঠেছে কিন্তু হাওয়া প্রচণ্ড পরিমাণে চলছে তাই জন্য ফুল প্যাক হয়ে আছি যাতে ঠান্ডা না লাগে আর এই দেখো আমাদের গাছগুলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এগুলো হচ্ছে যে কি বাগানে তো দেখেছ অনেকগুলো ইয়ে পড়ে থাকে ওইখান থেকে তুলে নিয়ে এসে এখানটায় দিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগে এই দেখো আমাদের লিও গাড়িতেই যাচ্ছি আজকে প্রত্যেক দিন তো সাইকেলেই যাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একশো দশ আর এইদিকে আপনার ১৫০ দুই হ্যান্ডেলে দুটো ব্যাগ আর আমার হাতে দুটো ব্যাগ মানে আজকে নেক্সট লেভেল বাজার হয়ে গেছে যাকে বলে গাড়ি পিছনে আসতে চাইছে না মানে এতটা গাড়ির ওয়েটটা এমনি 2 কুইন্টাল মতো হবে তার সঙ্গে এত ওয়েট আজকে আমার প্রাইভেট ছিল না সকাল 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 ড্যাড দেখলাম বাজার যাচ্ছে তাই ভাবলাম আমিও যাই বাজার বাজার থেকে একটু ঘুরে আসি অনেক দিন ধরে বাজারে যাইনি 10-15 দিন হয়ে গেল দেখো কতগুলো বাজার করে এনেছি আপনি পুজো করবে তাই অনেকগুলো ফলও আনা হয়েছে আজকে তো বৃহস্পতিবার তাই আর আজকে একটা স্পেশাল ডে সেটা হচ্ছে যে কি মামনি আর ড্যাডের অ্যানিভার্সারি আমি আর শুভম আজকে আবারও যাচ্ছি সাইকেল চালতে আমাদের সাইকেল ফুল টু ওয়ান রেডি আমি একটা সিটটা উপর করে নিই কারণ না হলে তো এটা আমাকে চালতে ভালো লাগে না সিটটা উপরেই ভালো লাগে আমাকে চালাতে সত্যি কথা বলতে গেলে এতটা হাইট থাকতেই হবে সাইকেল চালিয়ে চলে এসেছি আমি আর শুভম দেখলে সাইকেল চালতে গিয়েছিলাম সাইকেল চালিয়ে আমি চুপ করে পকেটে 200 টাকা নিয়ে গিয়েছিলাম জানি কিছু একটা গিফট দিব ড্যাড আর মামনের অ্যানিভার্সারিতে তাই জন্য একটা কেক এনেছি তো সেটা হচ্ছে কাটিং করবে এখন তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানটায় হচ্ছে শুভম বসে আছে ওকে হচ্ছে ইচ্ছা করে বসিয়ে রেখেছি কারণ যে কেক কাটিং হয়ে যাক তারপরে যাবে এই দেখো কেকটা তোমাদের সবাইকে দেখাই যেটা আমি এনেছিলাম এই দেখো কেকটা হচ্ছে এইটা আর এই যে মামনি আর ড্যাড হাই মামনি আর ড্যাডের 12th অফ অ্যানিভার্সারি মানে 11 বছর পার করলো
Happy anniversary. Happy anniversary with 12. শুভম হচ্ছে দেখে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই থাকে। এখন দেখো বেরিয়ে পড়েছি, ঘুরিতে সময় হয়ে গেছে সন্ধ্যে 7টা। এখন যাচ্ছি হচ্ছে দেখো ব্যাগ নিয়ে আছি, একটু সিঙ্গার আনতে আছি, ভাবলাম টিফিনে একটু সিঙ্গার খাই। অনেকদিন ধরে আনা হয়নি, তাই দেখো ফ্ল্যাশ লাইটটা অন ছিল, তো লোকেরা দেখে ভাবছে যে এত লাইট আছে তো রাত্রবেলা ফ্ল্যাশ লাইট কেন জ্বালিয়ে। ভিডিও কোয়ালিটি যাতে ভালো আছে তাই ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল। মোবাইলটা আমি ধরছি, মানে যে এটা তো আমাকে শিখতে হবে না। ট্রাইপডটা কিনেছি, কিন্তু ট্রাইপড তো যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে না, ওটা শুধু বাড়ির ভিডিওর জন্যই। কিন্তু এটা আমি নিজের হাতে ধরে করছি। কেমন লাগছে এই ভিডিওর শটগুলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাইও। এখন অলমোস্ট কাছে চলে এসেছি, আমাদের বাড়ির সামনে এই মিষ্টি মুখটা হয়ে না দারুণ হয়েছে। মানে যখন সিঙ্গারা খাওয়ার মন করলো চলো ওই মিষ্টি মুখে, যখন মিষ্টি খাওয়ার ইচ্ছা করলো ওইখানটায়, তারপর যখন কচুরি খাওয়ার মনে হলো ওইখানটায়, তারপর কখনো পরোটা তরকারি খাওয়ার ইচ্ছা হলো ওইখানটায়। মানে কী বলবো, এতটা কাছে না আমাদের বাড়ি থেকে, জাস্ট নদীটা সম্পর্ক মাঠেরও আগে। এই যে এখন চলে এসেছি মিষ্টি মুখে, সিঙ্গারা তো ছিল না তাই ভাবলাম একটু ভেজিটেবল চপ নিয়ে নিই, তাই জন্য গরম গরম একদম নিয়ে যাবো এই ঠান্ডার টাইমে। এইখানটায় রাখা হয়েছে নানান রকমের মিষ্টি। এই দেখো আমি ভুলে গিয়েছিলাম যে ব্লগটা করতে হবে, এগুলো এক থালা ভর্তি হয়েছিল 30 টাকায়। আর এই যে এখন খাচ্ছি, দারুণ হয়েছে খেতে, তোমরাও এখান থেকে গিয়ে নিতে পারো। তোমাদেরকে আর একবার লোকেশনটা বলে দিই, নবদিতা সংঘ মাঠ, তার যে একটু এগিয়ে ওই দোকানটা।